নাটোরের সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উপশি আউশ জাতের ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি। আমাদের নাটোর প্রতিনিধি জানান, সোমবার সকাল 11টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষক আবদুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি প্রমুখ। স্বাগত বক্তব্যে কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা বলেন, বোরো এবং আমন ধানের বিপরীতে আউশ ধান রোপণ করে কৃষিখাতে বাড়তি ফসল গড়ে তোলার সুযোগ রয়েছে। সরকার দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে কৃষকদের সার্বিক সহযোগিতা করে আসছে। উল্লেখ্য, 6,000 কৃষকদের মাঝে বিনামূল্যে উপশি আউশ জাতের ধান ও সার বিতরণ করা হবে। তারুণ্য টিভি অনলাইন সাম্প্রতিক সব আপডেটের জন্য সত্য প্রকাশে নির্ভীক তারুণ্য।